ওয়েলকাম ব্যাক টু লিড দ্য প্রেজেন্ট। আমি হচ্ছি প্রিয়াঙ্কা। আজকে তোমাদের সাথে একটা নতুন আর্ট ফর্ম শেয়ার করব। এটা হচ্ছে অ্যাক্রিলিক পোর আর্ট। আমি নিজেও ইউটিউবে এই ধরনের আর্ট ভিডিও দেখতে খুব ভালোবাসি, তো ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো চলো আজকের এই ফান আর্ট শেয়ার করি। প্রতিটি কালারের সাথেই আমি ব্রুস্ট্রো পোরিং মিডিয়াম আর একটু করে জল অ্যাড করেছি। আজকে এই কটা কালার ইউজ করব আর হোয়াইট কালারটা বেস হিসাবে ইউজ করব। আজকের আর্টটার জন্য আমি একটা 8x8 ইঞ্চ ক্যানভাস ইউজ করেছি আর হোয়াইটটাকে বেস লেয়ার হিসাবে প্রথমে ঢালছি। দেখতেই পাচ্ছ অ্যাক্রিলিক পোর আর্টের জন্য একটা ভালো সেট আপের প্রয়োজন। এবার প্যালেট নাইফ দিয়ে ইভেনলি ক্যানভাসে কালারটা স্প্রেড করে নিচ্ছি। নিচে দেখো একটা গামলা রেখেছি যাতে রং ওখানে গিয়ে জমা হয়। ব্লু কালারটা দিয়ে ডায়াগোনালি প্রথমে স্টার্ট করেছি, একের পর এক সব কালারগুলো ইউজ করব এবার। আর সব কালারে আমি একই কনসিস্টেন্সিতে মিশিয়েছি। প্রতিটি কালারের মাঝে আমি একটু করে গ্যাপ রাখছি, কারণ এরপর যখন ক্যানভাসটা টিল্ট করব তখন কালারগুলো স্প্রেড করার জায়গা পাবে আর সব মিলেমিশে একটা ভালো এফেক্ট দেবে। এই ধরনের আর্ট যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, তাহলে আমি এই ধরনের আর্ট আরও ট্রাই করব। দেখো আল্ট্রামেরিন ব্লু যে কালারটা আমি ইউজ করেছি ক্যানভাসে সেটা অলরেডি স্প্রেড করতে শুরু করেছে, হোয়াইটের সাথে মিশে একটা দারুণ এফেক্ট দিচ্ছে। তো এরপর যখন ক্যানভাসটা আমি এদিক ওদিক একটু নাড়াবো ওটা আরও সুন্দর এফেক্ট দেবে। এটাই অ্যাক্রিলিক আর্টের একটা ম্যাজিক, যে আমরা যেরকম একটা ভেবে এই আর্টটা শুরু করি, যে একটা ইমেজ ব্রেনে থাকে যে এই কালার ইউজ করব এরকম দেখতে হবে, সব সময় ঠিক সেই রেজাল্টটা দেয় না, বরং সেই রঙগুলো মিলেমিশে একটা অন্যরকম লুক দেয় লাস্টে। আর সেটা কখনো হয়তো মন মতো হয়, কখনো হয়তো যা ভেবেছি তার চেয়ে আরও অনেক বেশি বেশি ভালো হয়। তো এর জন্য আমার অ্যাক্রিলিক পোর আর্ট ভীষণ দেখতে ভালো লাগে, ট্রাই করারও খুব ইচ্ছে ছিল। তো এরপর আমি ফিউচারে আরও অনেক এই ধরনের আর্ট ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা রং স্প্রেড করেছে, এবার আমি একটা টুথপিক দিয়ে এক কালার থেকে আরেকটা কালারে যাতে রঙগুলো আর একটু ভালোভাবে স্প্রেড করে তাই একটা ব্যবস্থা করে দিচ্ছি। তারপর আবার ক্যানভাসটা একটু করে টিল্ট করছি চারদিকে। চলো এবার দেখে নেওয়া যাক ক্লোজ লুক আর্টটার কোথায় কোথায় খুব ভালো সুন্দর ডিজাইন হয়ে গেছে, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এবার আমি একটা ভার্নিশ কোট স্প্রে করে দিচ্ছি যাতে আর্টটা প্রোটেক্টেড থাকে ডাস্ট থেকে আর একটা গ্লসি লুকও দেবে। এই দেখো ফাইনাল লুক। কি আজকের ভিডিওটা বেশ ভালো লাগলো না দেখতে? এরকম আমার ইনস্টাগ্রামেও অনেক রকমের ছোট ছোট আর্ট ভিডিও আমি শেয়ার করে থাকি, ইনস্টাগ্রাম রিলসে সেগুলো পেয়ে যাবে। তো ইনস্টাগ্রামে থেকে থাকলে তোমরা আমাকে ফলো করতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমিও আইডিয়া পাবো যে কী ধরনের আর্ট তোমরা দেখতে ভালোবাসো, তো আমি আরও ট্রাই করব সেই আর্ট ফর্ম। তো আজ এখানেই শেষ করছি আমার ভিডিও, চলো আসি, টাটা।